দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা, তাই বাধ্য হয়ে রাস্তার উপর ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখালো মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকার সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের নানারাহি গ্রামের বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, নানারাহি গ্রামের ভেতরে প্রায় 5 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে কাঁচা অবস্থায় রয়েছে। অল্প বৃষ্টিতেই জমে যায় জল, জল জমে রাস্তায় জলাশয়ের আকার ধারণ করে। এই বিষয়ে বারবার এলাকার প্রশাসন জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। ভোট আসলে মেলে প্রতিশ্রুতি, কিন্তু ভোট চলে গেলে আবার একই অবস্থায় চলে যায় রাস্তা, দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীদের। গর্ভবতী মহিলাদের এই রাস্তা দিয়ে নিয়ে যেতে ভয় পান এলাকার বাসিন্দারা, এমনটাই অভিযোগ করেছেন তারা। এবার তাই বাধ্য হয়ে এলাকার বাসিন্দারা বিক্ষোভে সামিল হয়েছেন। এই রাস্তার ওপরে ধানের চারা লাগিয়ে বিক্ষোভ করলেন বাসিন্দারা। আগামীতে এই রাস্তা নির্মাণ না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা। সমস্যা, আমরা রাস্তায় চলতে পারছি না, ব্লক থেকে 2 কিলোমিটার দূরে রাস্তা, অনেক রাস্তা হয়ে যাচ্ছে, আমাদের গ্রামে প্রধান আসছে না, দেখতে আসছে না, পানি জমিতে আসছে না, আমরা রাস্তায় কি করবো এখন? এই সময় তো শুকনো সময়, সেখানে বর্ষা অল্প বৃষ্টিতে আমরা বন্যার সময় কি অবস্থা আমাদের? ডেলিভারি আমাদের যেতে পারে না, বর্ষা কাল 26 তারিখে বর্ষাতে আমার যেতে পারিনি, বাড়িতে ডেলিভারি 14 দিকে রাস্তা কাটা, গৃহবন্দী হয়ে আছে রাস্তায়, আমরা বৃষ্টি হলে যেতে পারি না, ধুলা হলে যেতে পারি না। আপনারা তো আসলেন, দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থাটা কি বেহাল অবস্থা। রাস্তার জন্য আমরা বারবার বিক্ষোভ করছি, আমাদের কাউ কর্ণপাত দিচ্ছে না সরকার। কি চাইছেন এখন? আমরা রাস্তা চাইছি, আমাদের রাস্তা দরকার, আমাদের সব কিছু, আমাদের এক মুঠি না খেয়ে আরেক অল্প টাইমে খেয়ে খাই বাজিব আমরা, কিন্তু রাস্তা চাই। কত কিলোমিটার রাস্তা? যেটা ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে, যদিও ঘটনাকে ঘিরে কটাক্ষ করেছে এলাকার বিজেপি জেলা সম্পাদক কিষান কেডিয়া। তার দাবি, জনসাধারণের বিক্ষোভ, ধানের চারা লাগিয়ে রাস্তার মধ্যে বিক্ষোভ করেছে, এটা হয়েছে দুয়ারের সরকার বলে। সরকার বলছে দুয়ারে রেশন দিচ্ছে, দুয়ারে সব কিছু হচ্ছে, দুয়ারে ধান কিনছে, কিন্তু দুয়ারে রাস্তা করে দেবে, জলের রাস্তা করে দিচ্ছে দুয়ারে। আজকে 2 নম্বর ব্লকের পিছন দিকে নানারহি গ্রাম 5 কিলোমিটার রাস্তা, সেই রাস্তাতে কোনো মহিলা যদি ডেলিভারি পেশেন্ট থাকে তাহলে নিয়ে যা, অ্যাম্বুলেন্স ঢুকবে না, কোনো কিছুর ব্যবস্থা নাই। আজকে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়ে যাওয়ার পরেও, 75 বছর পরেও আজকে একটা রাস্তা ব্লকের আশেপাশে 5 কিলোমিটার মধ্যে রাস্তা তৈরি হচ্ছে না, সেই টাকাগুলো কোথায় যাচ্ছে? এগুলো সরকার আর বেশি দিন চলবে না, দুয়ারের সরকার নাম দিয়েছে কিন্তু দুয়ারের লোক পৌঁছাতে পারছে না, জলের মধ্যে লোক দিয়ে যাবে? আজকে একটা ডেলিভারি পেশেন্টকে যদি নিয়ে আসতে হয় তো কীভাবে নিয়ে আসবেন? অ্যাম্বুলেন্স চলবে না, কোনো গাড়ি ঘোড়া চলবে না, তাহলে কি খাটের মধ্যে নিয়ে আসতে হবে? যদিও পাল্টা তৃণমূল নেতা তথা পঞ্চায়েত উপপ্রধান ওবায়েদুর রহমান বলেন, ওই রাস্তার টেন্ডার তোলা আছে, এই বছরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। আজকে এই যে নানারহি দক্ষিণ পাড়ার লোকগুলো ভাল লাগিয়ে বিক্ষোভ করেছেন, বিগত আমি বলতে পারি 3 বছরে তৃণমূল, আমরা পঞ্চায়েতে তৃণমূল আসার পর যে হারে কাজ হয়েছে, এর আগে কংগ্রেসের প্রধান ছিল, একটাও রাস্তা ছিল না, একটাও নাম বলতে পারেন রাস্তা ছিল, আজকে আমরা 80% কাজ কভার করেছি। হ্যাঁ, মানুষের চাহিদা আছে, কারণ যে একটা কথা আছে যে চাহিদা মানুষের খতম করা যায় না, এখন যেটুকু রাস্তা বাকি আছে মানুষ চাইছে তৃণমূল কাজ করছে, এটুকু কাজ কেন হচ্ছে? আমি একটা আশ্বাস দিচ্ছি, আমাদের টেন্ডার অনগোয়িং হয়ে আছে, আমরা এই টার্মটা 2022 শেষ করতে করতে আপনার দক্ষিণপাড়া রাস্তা সম্পূর্ণ আমরা কমপ্লিট করে ফেলব। এটা নিয়ে মানুষকে আমি বলবো, ঠিক আছে আপনারা চাহিদা, এটা আমাদের পঞ্চায়েতে লিখিত জানাতে পারতেন, আমরা বলে দিতাম যে আমরা কাজ টেন্ডার অনগোয়িং আছে, তো আপনাদেরকে জানিয়ে দিই কাজ অনগোয়িং আছে, 2022 মধ্যে সম্পূর্ণ কাজ আমরা কমপ্লিট করে ফেলব। গোটা ঘটনায় শুরু হয়েছে তৃণমূল বিজেপির কাজিয়া। ঘটনায় চাঁচলের মহকুমা শাসক কল্লোল রায়ের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি কি জানিয়েছেন শুনে নেব। স্যার, আজকে হরিশ্চন্দ্রপুর সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের পিছনেই নানারাই গ্রাম দক্ষিণপাড়া। স্যার, ওখানে ওখানকার বাসিন্দাদের অভিযোগ যে 5 কিলোমিটার রাস্তা রয়েছে, গোটাটাই কাঁচা রাস্তা রয়েছে, সেই জন্য তারা আজকে বিক্ষোভ দেখিয়েছে, ধানের চারা লাগিয়ে বিক্ষোভটা দেখিয়েছে তারা। তো স্যার কি বলবেন এই ব্যাপারে? বিষয়টি এখনই শুনলাম, সংশ্লিষ্ট বিডিও সাহেব এবং গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের সাথে আলোচনা করে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।
দক্ষিণ দিনাজপুর জেলায় এই প্রথম শাকম্ভরী অটোমোবাইল নিয়ে এলো ভারত বিখ্যাত এসিই ট্রাক্টর। অতি উন্নত প্রযুক্তি এবং অনুভবী ইঞ্জিনিয়ারদের দ্বারা তৈরি এসিই ট্রাক্টর চাষের কাজসহ অন্যান্য কাজের জন্য সর্বোৎকৃষ্ট পছন্দ। এসিই ট্রাক্টর বিশ্বমানের পরীক্ষা ও গুণগত মানের পরীক্ষায় সফল। বাজার চলতি যে কোনো ট্রাক্টরের চাইতে তেল সাশ্রয়ী, শক্তিশালী এবং কঠোর পরিষেবা প্রদানকারী এই এসিই ট্রাক্টর সর্বোৎকৃষ্টতার দাবি রাখে এবং সারা দেশের প্রথম পছন্দ হয়ে উঠেছে। সেই সঙ্গে কৃষক ভাইদের চাষের সুবিধার্থে এসিই কোম্পানি সুলভ মূল্যে নিয়ে এসেছে অতি উৎকৃষ্ট মানের রোটাভেটার এবং হারভেস্টার। তাই ভারত বিখ্যাত এসিই ট্রাক্টর, রোটাভেটার এবং হারভেস্টার নিতে আজই যোগাযোগ করুন দক্ষিণ দিনাজপুর জেলার এসিই ট্রাক্টরের একমাত্র অথরাইজড ডিলার শাকম্ভরী অটোমোবাইলসে। আমাদের ঠিকানা শাকম্ভরী অটোমোবাইল, জামবাগান, বংশিয়ারি, দক্ষিণ দিনাজপুর। আমাদের ফোন নম্বরগুলি হলো